আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আসি হয়েছে সৌদির বাসার মধ্যে কাজ করে। এটা হচ্ছে আপনার ডেকোরের কাজ। তো ডেকোরের কাজ যারা করতেছে, তো কীরকম সুযোগ সুবিধা আপনারা পাবেন যদি বাংলাদেশ থেকে সৌদি আরবে করেন? তো এখানে আমাদের তিনজন আছে বাংলাদেশি ভাই। তো কীভাবে ডেকোরের কাজগুলো করে আপনাদেরকে একটুখানি দেখাবো, তারপরে এক ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে কিছুটা তথ্য জানানোর চেষ্টা করবো যে ডেকোরের কাজ করলে কীরকম সুযোগ সুবিধা আপনারা পাবেন। তো এটা হচ্ছে এখানে একজন বাংলাদেশি ভাই আছে যিনি ডেকোরের কাজ করতেছে আর কি এগুলা। আর এটা কিন্তু এর আগে কিন্তু জিপসাম বাইরে বোর্ডের কাজ কিন্তু প্রায় শেষ। তারপর শুধু এখানে শুধু ইলেকট্রনিকের যে লাইটগুলো আছে এগুলো লাগাবে। ভাই কাজগুলোকে কী বলো সৌদি আর ভাই আরবিতে কী বলে এই কাজগুলোকে? ডেকোরি বলে নাকি? হ্যাঁ ভাই, বদুল খাসা বদুল রকম, বদুল খাসা বদুল রকম। হ্যাঁ, এটা পুরো বিল্ডিং আপনারা করবেন কাজ নাকি? না না, এটাই শুধু। এটা কি পুরো বাসার মধ্যে ডেকোর করবে নাকি শুধু এটা দিই? এটা দিই না। তো এখানে কিন্তু একটা মেশিন আছে, তো মেশিন দিয়ে কিন্তু আগে মিটার দিয়ে মাপদানি ধরে গেছে। তো আপনারা দেখেন ভাই কীভাবে আগে কাজ করে। এটা লাগে আপনার উপরে, এইভাবে কিন্তু খুব সুন্দর কিন্তু লাগতেছে যে ডেকোরটি করার কারণে রুমটা, রুমটা আরও ডেকোর করতে লাগিয়েছে আরও। এটা কি ভাই, এটা আরবিতে কী বলে? এটা কি গাড়া নাকি সিলিকন? আরবিতে কি সিলিকন বলে? হ্যাঁ, গাড়া দিয়ে লাগাইতেছে। এইভাবে কিন্তু মাপ দিয়ে, হ্যাঁ এইভাবে যতটুকু মাপ দিয়ে, মাপ দেওয়ার পরে এখান দিয়ে কাঠে কাটার পর আবার এখান দিয়ে লাগিয়ে নিয়ে আসি। তো এখান থেকে ভাই কাটে গেছে বড় ভাই, আর এই বড় ভাই লাগাই দিল। তো এখান থেকে কিন্তু লাগাইতেছে। আপনারা কি আজকে আসছেন প্রথম এখানে কাজ করতেন ভাই নাকি আরো আগে করে গেছেন? কপিলের বাসা মানে কপিলে কাজ করেন ভাই? এই কাজটা কি আপনারা কি বাংলাদেশ থেকে শিখে আসেন নাকি? না হ্যাঁ, মানে সৌদি আরব থেকে এই কাজ শিখছেন। তো এটা কিন্তু পুরো সাইডগুলো লাগাবে, যেমন এই সাইডগুলো লাগাবে, মাঝখানে যেটা লাগাবে না এখানে লাগাবে না, এই সাইডগুলো লাগান কমপ্লিট হয়ে গেছে। বাকি আছে শুধু দরজার সামনে না। তো দেখি ভাইয়ের সাথে একটু কথা বলে ভাই কী বলেন। তো এখন আমি বড় ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ভালো। তো ভাই এই ডেকোরের কাজ যদি কেউ করতে চা কীরকম হাজিরা পাইতে পারে আপনার যা যদি বল দিন? হাজিরে তো আমরা কফিল বেতনে চাকরি করি আর কি। কফিলের কাজ করেন আপনারা? বাইরে কাজ করলে 100 টাকা 120 টাকা হাজিরা। বাইরে কাজ করলে
আপনাদের কোভিলের কি এটা কি নিজস্ব দোকান নাকি নিজস্ব ঘর নিজস্ব দোকান হ্যাঁ আপনাদের কি টিকে রাখা মানে কি কোভিলি লাগাই দেন নাকি না হ্যাঁ টিকে রাখা মানে একটা আছে কোভিলি লাগাই দেন এর যদি কেউ যদি বাংলাদেশ থেকে এই কাজটা পারে বা জানে কাজ করতে পারবে নাকি না হ্যাঁ বাংলাদেশ থেকে যদি এই কাজ ডেকোরে কাজ কেউ পারে বা জানে এই কাজ কি সৌদি আরবে করতে পারবে হ্যাঁ কাজ জানা থাকলে তো করবে জানা থাকলে পারবে হ্যাঁ আর যদি একদম হেল্পার হিসেবে কাজ করে কিরকম হাজিরা পেতে পারে 80 টাকা 100 টাকা 80 টাকা 100 টাকা ভাই এটা কি আপনাদেরকে জানালাম যে হাজিরা হিসেবে কাজ করতে চান ডেকোরের কাজ আর এটা কিন্তু পুরো ডিসেম্বর ভিতরে কিন্তু কাজ করছে এখানে আরও এদিকে রুম আছে অনেক রুম আছে তো আপনাদেরকে কিছুটা একটু এখানে ধারণা দিলাম আর কি যারা ডেকোরের কাজ করতে চান তবে এই বাইরে কিন্তু মালিকের কাজ করে কপিলের কাজ করে কপিলের দোকান আছে আর এমনি যদি হাজিরা হিসেবে কাজে যায় 100 টাকা 120 টাকা লেগে যায় তো এই হচ্ছে আজকে মূলত ভিডিওটা আর কি যারা ডেকোরের কাজে করতে চান তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।